আসসালামু আলাইকুম, নিউজ বাংলা 24 চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিন নতুন নতুন খবর পেতে চ্যানেলটির সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বয়স হয়ে গেছে 39 বছর, সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন 2020 সালের মার্চ মাসে। এখন ক্রিকেটের চেয়ে তার বেশি সময় কাটে রাজনীতির মাঠে। এত কিছুর পরও মাশরাফি বিন মুর্তজা মাঠে নামলে যে কিছু করে ফেলতে পারেন তার আরেকটি প্রমাণ মিলল আজ। গোছানো বোলিংয়ের সঙ্গে ভালো ফিল্ডিং করে তাক লাগিয়ে দিয়েছেন এবারের প্রিমিয়ার লিগ ক্রিকেটে লিজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে খেলা মাশরাফি। বয়সের কারণে বলে আগের মতো গতি নেই, লম্বা রান আপেও এখন আর বোলিং করেন না, তবে লাইন আর লেন্থ ঠিক রেখেছেন আগের মতোই। আজ মোহামেডানের বিপক্ষে সাফল্য পেয়েছেন এ কারণেই। কেমন সাফল্য সেটা বুঝতে মোহামেডানের বিপক্ষে তার আজকের বোলিং ফিগারটা দেখে নেওয়া যাক। 8.4 ওভারে 3টি মেডেন পেয়েছেন, 17 রান দিয়ে পেয়েছেন 5টি উইকেট। বল হাতে যেমন 17 রানে 5 উইকেট নিয়েছেন, ফিল্ডিংয়েও তেমনি দুর্দান্ত ছিলেন, স্লিপে নিয়েছেন 2টি ক্যাচ। মাশরাফির এমন পারফরমেন্সে মোহামেডান 22.4 ওভারে মাত্র 80 রানে অলআউট হয়ে গেছে। এই 5 উইকেটে একটি মাইল ফলকও ছুঁয়েছেন মাশরাফি। লিস্ট এ ক্রিকেটে পেয়ে গেছেন 450 উইকেটের দেখা। এই ম্যাচ খেলতে নামার আগে লিস্ট এ ক্রিকেটে তার উইকেট ছিল 447টি, এখন 452। আজকের 5 উইকেট সহ এবারের প্রিমিয়ার লিগের 4 ম্যাচে 11টি উইকেট পেয়েছেন মাশরাফি। কোনো উইকেট না হারিয়ে 8.2 ওভারে মোহামেডানের রান টপকে জয় তুলে নিয়েছেন রূপগঞ্জ।